কে বলেছে আমার টপুরকে সিনেমা দেখতে নিয়ে যাবে না শুনি? হুম, যে বলবে তার সিনেমা যাওয়া হবে না কিন্তু। আর দিদিরা যদি বেশি বলে না তাহলে পুজোয় নতুন জামা কাউকে দেবো না। আমি জানি না বাবা, কথা শো বলতো। আরে 12:30টায় শো, এখন না গেলে এই রাবণের গুষ্টি যাবে, গিয়ে ঢুকবে, ঢুকে বসবে, সিনেমার হাফ টাইম হয়ে যাবে তাতেই। বৌদি, তনু, মা, ঠাম্মি, পিসি, ঠাম্মা, আরে নামো তোমরা, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো এই তো এই তো আমি চলে এসেছি। এই দেখো আজকে এই শাড়িটা পরলাম, কেমন লাগছে? খুব সুন্দর দেখাচ্ছে। বাবা, আজ কতদিন পর বাড়ির সবাই যেখানে থাকবে তুইও সেখানে থাকবি। আজকাল আসলে ও যা ব্যস্ত, বাড়ির সবার সাথে ওর দেখা পাওয়া সেটা তো একটা বিরাট বড় ব্যাপার, তাই না? তোমরাই তো আমার সব গো বর্দি ভাই। দেখো না, আজকে আমরা সবাই মিলে কত মজা করব, সিনেমা দেখবো, বাইরে খাবো। এই এই তো চল, কিছু ডিসাইড করলি কি খাবি আজকে? ইন্ডিয়ান না চাইনিজ? বিরিয়ানি খাবো। না না, চাইনিজ খাবো, মটন বিরিয়ানি আর স্যালাড। এই তুই থাম তো, তুই শুধু বিরিয়ানি, পোলাও, মাংস এসব ছাড়া কিচ্ছু খেতে শিখিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ বর্দি ভাই, বলছি যে পুজোর জামা কাপড় কিন্তু আজকের মধ্যে সব কিনে ফেলতে হবে, পুজোর আগে তো বেশি দিন আর সময় নেই। ও মা, এইসব তোর মনে আছে? আজকাল তুই যা ব্যস্ত থাকিস, আমি তো ভাবলাম এইসব পুজো ঠুজো এইসব কথা তুই ভুলেই মেরে দিয়েছিস। মিষ্টি বলছো তুমি, যাও না মা, পিসি, ঠাম্মা, ঠাম্মি ডেকে আনো, ধরে বেঁধে না আনলে আজকে সিনেমা দেখা হবে না। এই বাচ্চারা, চল সবাই তোরা এক মুঠো করে ভাত খেয়ে নিবি, চল চল চল। না না, এখন খাবো না, এখন খেলে সিনেমা হলে গিয়ে পপকর্ন কি করে খাবো? তাহলে পেটটা তো খালি রাখতে হবে। এই খুব পাকা পাকা কথা হয়েছে না তোমার? এক মুঠো ভাত খেলে কিনা ওর পেট একেবারে ভরে যাবে। চলো ভাত খাবে, আমি তোমাদের তিনজনের ভাত এক থালাতেই মাখছি, চলো। মিষ্টি দি বলছি, তনুকে ডেকে আনো, যাও। আমি দেখছি আমি দেখছি। তনু, এই তোচন তুই ওদের নিয়ে আয়, আমি ভাত মাখছি, ওদের খাইয়ে আসছি গো আমি। এই চল 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 চল। তনু, তনু, একি তুই এখনো তৈরি হসনি? কালকে যে বললাম আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব, বাইরে খাবো, কি হলো? আমি আমি যাবো না অভয়া দিদি। যাবি না মানে? কেন যাবি না? আমি এখানে ঠিক আছি, তোমরা যাও না, ঘুরে এসো। বেশি পাকামো করবি না, চল তৈরি হবি, যাও। আমি যাবো। তনু, বলেছি না এরকম মুখ ভার করে থাকবি না, সবসময় হাসবি, কথা বলবি, সবার সঙ্গে মিশবি। মা কি বলেছে, এই বাড়িটা তোর নিজের বাড়ি, বলেনি? আর এই বাড়িতে সারাক্ষণ সবসময় হুইচুই আর আনন্দ, তুইও আনন্দ করে থাকবি। দেখ, দুঃখটাকে আঁকড়ে ধরে থাকলে দুঃখ তাতে আরও বাড়ে রে, তাই অতীতটাকে পেছনে ফেলে এগিয়ে চলতে হয়, কেমন? এত কিছু কি এত সহজে ভোলা যায় অভয় দিদি? চেষ্টা তো করতে হবে তোমার, দেখ। তাই তো বলছি আমাদের সঙ্গে চল, ঘুরবি, মজা করবি, ভালো লাগবে। আমি আমি এই শহরের লোকজন, রাস্তাঘাট, কোনো কিছুর মুখ দেখতে চাই না অভয় দিদি। আমি যে অন্ধকারে ছিলাম, এখন তো তুই আলোতে এসে দাঁড়িয়েছিস। আলো, অনেক দিন অন্ধকারে আটকে থাকলে আলো এসে দাঁড়ালে যা, আলোটাও বড্ড চোখে লাগে অভয় দিদি। আবার চোখ সয়েও যায়, তোর জীবনে আলোটা এবার স্বাভাবিক হয়ে যাবে দেখিস। আমি বলছি, আমি আমি জানি না আমার জীবনটা কোনোদিনও স্বাভাবিক হবে কিনা। হবে তো নু, হবে তো। তুই তুই চল আমাদের সঙ্গে।
আমি যাবো না ভাই দিদি, আমাকে যেতে বলো না, আমি চাই। কি চাস তুই? আমরা চলে যেতে চাই মা। সে কি কাকা বাবু, আপনারা চলে যাবেন কেন? দেখো মা, ও একটা খুব বড় বিপদ কাটিয়ে উঠেছে, কোনো রকমে ওকে ফিরে পেয়েছি মা। আমি চাই না ও আর বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়ুক। তাছাড়া পুলিশও অভিযোগ করেছে, সব মিটেও গেছে। আমরা গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই মা। কাকাবাবু, তনু এখানে সেফ, ও কোনো ক্ষতি কেউ এখানে করতে পারবে না, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আর সামনে পুজো, এর আগে চলে যাবেন না, পুজোর কটা দিন আমাদের সঙ্গে কাটিয়ে যান। তুমিও? আচ্ছা, মুশকিলে পড়লাম তো তোমাদের নিয়ে। এ বলে যাবো না, ও বলে যাবো না, সবাই এক এক করে বলছে যাবো না। এই বুড়ি, তোচন কি হলো? শোন শোন কাণ্ড, শোন, মা ঠাম্মি কেউ নাকি যাবে না। যা বাবা, আরে তোমাদের নিয়ে এত প্ল্যান করলে আর তোমরা বলছো যাবে না? এই তো শোন, উড় উড় কথাটা, তোর মামা ফোন করেছিল এক্ষুনি আইমাকে নিয়ে আসছে, আমি কি করে ওরা আসছে জন্য চলে যাবো বল দেখিনি। আর না মানে আমার পায়ের ব্যথাটা ভীষণ বেড়েছে রে। আরে বাদ দে বাদ দে, হ্যাঁ যে যাবে না যাবে না, আমি আবার যাবো। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে কে গো? থমবো, হয়েছে হয়েছে, যে যাবে না সে যাবে না, যেটা হবে না কাউকে। মিষ্টিদি কজন যাচ্ছি আমরা? হ্যাঁ আমরা এই তো, তুমি, বড় বৌদি, আমি, তোচন, তনু, পিসি ঠাম্মার বাচ্চারা। ব্যাস ব্যাস, অনেক হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, আর আর কাউকে যেতে হবে না। আমি যাচ্ছি, ব্যাগ নিয়ে আসছি। তনু যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি। এই ফুলঝুরি বলুন, তোর খাওয়া হলো? এখনই ফোন করতে হলো, পাগল। যাও ম্যামের সঙ্গে গল্প করে গিয়ে যাও, আমরা তো সিনেমা দেখতে চললাম। চাকরিটা বোধহয় রাখার আপনার ইচ্ছে নেই, তাই না মিস্টার মুখার্জি? আমি জানি আপনি কিসের ইঙ্গিত করছেন, কিন্তু এত সহজে আমি আমার টেম্পার লুজ করবো না। ম্যাডাম, চাকরিটা আমি চিরকালই খুব মন দিয়ে করি, তাই সাক্ষ্য প্রমাণ ছাড়া আমি দেখা করতে চাইছি না। তাই বলে আপনি আপনার সিনিয়রের অর্ডার অমান্য করে 24 ঘন্টা পার করেও রিপোর্ট দেওয়ার প্রয়োজন মনে করলেন না? যোগাযোগ নেই। মুখোশ, কালীর জিপ, এসব প্ল্যান করা হয়েছে যাতে ওরা এই কেসটা থেকে পার পেয়ে যেতে পারে। ম্যাডাম, আমি প্রমাণ করে দেব। কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন না তো? আমি এসে সব বলছি ম্যাডাম, সব বলছি। ওকে আসুন।